সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমার এই চ্যানেলে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকবাদ তথ্য অনুযায়ী প্রতিটি ছায়াপথের মাঝে আছে এক ভয়ঙ্কর রাক্ষসে অঞ্চল যেখান থেকে কোনো কিছুই ফিরে আসে না এমন কি সমস্ত আলো শুষে এই অঞ্চল তাই এর নাম হোল বা কৃষ্ণ গহ্বর নানা কল্পবিজ্ঞান কাহিনিতে বা মানুষের বিশ্বাসে এই ব্ল্যাক হোল সম্বন্ধে বিচিত্র ধারণার উপস্থিতি থাকলেও বিজ্ঞানীদের মধ্যে এর অস্তিত্ব নিয়ে যথেষ্ট সঞ্চয় ছিল এমনকি গত বছর ইভেন্ট হরাইজন প্রকল্পের সৌজন্যে ব্ল্যাক হোলের ছবি দেখা গেল তার প্রকৃত চরিত্র সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে এখনও যথেষ্ট ধোঁয়াশা আছে আর এরই মধ্যে সন্ধান পাওয়া গেল আরেকটি ব্ল্যাক হোলের গবেষকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোল নাম এইচ আর সিক্স পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র হাজার আলোক বর্ষ চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউথার্ন অবজারভেটরি লাশিলা দূরবীন থেকে রাতের আকাশে হঠাৎ ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য দূরবীনে দেখা যায় বস্তুটি আসলে কি প্রথমে বুঝতে পারেনি কেউই অবশেষে দেখা যায় এটি একটি ব্ল্যাক হোল এবং আরও আশ্চর্যের বিষয় পৃথিবী থেকে এর দূরত্ব খুবই কম বিজ্ঞানীদের এই অনুসন্ধান সম্পত্তি প্রকাশ পেয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স পত্রিকা স্বাভাবিকভাবেই এমন আবিষ্কারকে ঘিরে বিজ্ঞানীদের মধ্যে তো বটেই সাধারণ মানুষের মধ্যেও উৎসাহের কমতি নেই ইএসও এর এই আবিষ্কারকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজ্ঞানী টমাস রিভিনিয়াস তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন খালি চোখ ব্ল্যাকহোলের অস্তিত্ব বোঝা সম্ভব আর এই আবিষ্কার তার বক্তব্যকে প্রমাণ করলো বলেই বিশ্বাস সেই সঙ্গে তিনি জানিয়েছেন ব্ল্যাকহোলের যে সর্বগ্রাসী চরিত্রের কথা আমরা জানি তার সঙ্গে এই আর সিক্স থাউজেন্ড এইট চরিত্র ঠিক মেলে না ব্রহ্মাণ্ডের বহু প্রাচীন বস্তুগুলির একটি এটি ফলে আশপাশের কোনো কিছুর সঙ্গে তার আর প্রায় যোগাযোগ নেই আর সে কারণেই কোনো আলো সেখান থেকে প্রতিফলিত হয়ে আসে না টমাসের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ব্ল্যাক হোলকে ঘিরে আছে অনেক অজানা রহস্যের বাতারণ। মহাকাশের অনেক অজানা সূত্রের সন্ধান হয়তো পাওয়া যাবে এই আবিষ্কার থেকেই হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর হ্যাঁ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ